আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তো সবাই বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কিসের। হ্যাঁ, যেমনটি দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু মার্কশিট 6 এবং থিওরিতে কত পেয়েছেন, প্র্যাকটিক্যালে কত পেয়েছেন এবং এমসিকিউতে কত পেয়েছেন, প্রতিটা বিষয়ে কত মার্ক পেয়েছেন সেটা কিন্তু আপনি এভাবে দেখতে পারবেন, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এটি আজকে আমি দেখাবো। তো আপনারা জানেন যে রেজাল্ট কিন্তু অনেকভাবে দেখা যায়, যেমনটি হচ্ছে আপনি কিন্তু শুধু গ্রেড দেখতে পারবেন, শুধু পয়েন্ট দেখতে পারবেন, এবং এখানে কিন্তু আমি দেখাবো আজকে যে দুইভাবে দেখাবো যে আপনি কিভাবে শুধু গ্রেড আকারে দেখতে পারবেন এবং কিভাবে আপনি এই পদ্ধতিতে প্র্যাকটিক্যাল থিওরি এবং হচ্ছে আপনার এমসিকিউতে কোনটাই কত পেয়েছেন সেটা সহকারে আর কি একবারে সামারিজার দেখবেন মার্কশিট সহ। তো আজকে আমি এটাই দেখাবো, তো চলুন আমরা দেখে নিই যে কিভাবে দেখতে হয়। তো প্রথমে এখন যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে শুধুমাত্র আপনি গ্রেডটা বা পয়েন্টটা কিভাবে আপনি জানতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই যে প্রথমে আপনার পয়েন্ট বা গ্রেডটা কিভাবে জানতে হয়। তো এই ক্ষেত্রে আমাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি এক্ষেত্রে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। তো করার পর আমাকে এখন লিখে সার্চ করতে হবে যে এডুকেশন বোর্ড। তো আপনি যদি এডুকেশন বোর্ড লিখে সার্চ করেন তো দেখতে পাচ্ছেন যে এডুকেশন বোর্ড রেজাল্ট gov.bt লিখে সার্চ করলে আপনি কিন্তু আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। তো এটা কিন্তু আপনার মোবাইলেও করা যায়, কম্পিউটারে করা যায়। আমি জাস্ট কম্পিউটারে দেখাচ্ছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হবে। তো আপনারা কিন্তু মোবাইলে সেম প্রসেস। তো আপনি একে আমি স্ক্রিনে কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, ডিসক্রিপশনে আমি দিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এডুকেশন বোর্ড রেজাল্টস gov.bt। তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোনটার পরীক্ষার্থী। তো আপনি এখানে পরীক্ষার্থী পরীক্ষাটা সিলেক্ট করবেন, করার পর এখানে আপনার পাশে সাল দিবেন। তো পাশে সাল দেওয়ার পরে তারপর দেখতে পাচ্ছেন এখানে বোর্ড, তো এখানে আপনি আপনার বোর্ডটা সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে রোল নাম্বার, তো এখানে আপনার রোল নাম্বারটা দিবেন এবং এখানে তারপর বলছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। তো আপনাদেরকে বলে রাখা ভালো, এখানে কিন্তু রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে, দিতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন যে 9+3 এটা কত হবে, সমান ১২। এই ১২টা আপনাকে এখানে লিখে দিতে হবে। তো এটা যদি আপনি লিখে দেন, তো দেওয়ার পরে আপনি যদি এখন যদি সাবমিট বাটনে ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন যে সাবমিট বাটনে কিন্তু এখানে আপনার সকল তথ্যগুলো দিয়ে দিয়েছে। এবং এখানে যদি আপনি একটু দেখেন তো এখানে কিন্তু সাবজেক্ট আকারে, তো দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট আকারে এবং হচ্ছে এখানে কিন্তু গ্রেড দিয়ে দিয়েছে। আর উপরে যদি দেখেন তো এখানে কিন্তু পয়েন্ট দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে আপনার শুধুমাত্র আপনি পয়েন্ট বা গ্রেড কিভাবে দেখতে পারবেন যে কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছেন বা আপনার টোটাল জিপিএ কত। তো এটা হচ্ছে সেই প্রসেস। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার এমসিকিউতে কত পেয়েছেন, আপনার প্র্যাকটিক্যালে কত পেয়েছেন এবং থিওরিতে কত পেয়েছেন সেটা কিভাবে জানতে পারবেন। তো সেটা জানতে হলে প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাকে ব্রাউজার ওপেন করতে হবে, করে সার্চ করতে হবে যে eboard@result.com। তো আপনি যদি eboard@result.com লিখে সার্চ করেন তো দেখতে পাচ্ছেন এরকম ঠিক একটি ওয়েবসাইট চলে আসবে। তো ওয়েবসাইটটি আসার পরে এখন আপনাকে যেটি করতে হবে, আপনাকে এখানে এক্সামিনেশনটা সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি এখান থেকে এক্সামিনেশনটা সিলেক্ট করে দিবেন। তো করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বলছে যে ইয়ার, তো আপনি এখানে পাশের সনটি সিলেক্ট করে দিবেন। তো করে দেওয়ার পরে তারপর যদি আমি আপনাদেরকে দেখাই, তারপর বলছে এখানে বোর্ড, তো আপনি এখানে আপনার কাঙ্ক্ষিত বোর্ডটি এখানে সিলেক্ট করে দিবেন। তো বোর্ডটি সিলেক্ট করে দেওয়ার পর এখন বলছে রেজাল্ট টাইপ। তো এখানে আপনার যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার একবারে যেটা দুই নম্বরে অপশন, সরি মানে প্রথম অপশনটি সুজ ওয়ানের পরের অপশনটি যে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, তো ইন্ডিভিজুয়াল রেজাল্টে আপনাকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে রোল নাম্বার দিতে হবে এবং এখানে কিন্তু বলেছে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তো আমি আপনাদের যে আরেকটু বলে দেই, তো এখানে আপনার এক্সামিনেশনটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে আপনার সাল দিবেন, তারপর বোর্ড সিলেক্ট করবেন, তারপর ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করবেন, তারপর দেখতে পাচ্ছেন রোল নাম্বার, তো আপনি এখানে রোল নাম্বারটি দিবেন। দেওয়ার পরে তারপর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, তো আপনাকে এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, না দিলে কিন্তু আপনার মার্কশিট সহ আপনি পাবেন না যে কোনটাই ল্যাবে কত পেয়েছেন, থিওরিতে কত পেয়েছেন, আপনার হচ্ছে এমসিকিউতে কত পেয়েছেন, এটা কিন্তু আপনি জানতে পারবেন না যদি রেজিস্ট্রেশন নাম্বারটি না দেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বলে দিচ্ছে সিকিউরিটিকে 4 ডিজিট, তো এখানে যে কোডটি লেখা আছে সেই কোডটি জাস্ট আপনাকে এখন টাইপ করে দিতে হবে। তো আমি টাইপ করে দিলাম। তো করে দেওয়ার পর এখন যদি আপনি গেট রেজাল্টে সার্চ করেন তাহলে আপনি কিন্তু সেই রেজাল্টটি আপনার থিওরি প্র্যাকটিক্যাল এবং হচ্ছে আপনার এমসিকিউতে কোনটাতে আলাদা আলাদা কত মার্ক পেয়েছেন সেটা কিন্তু জানতে পারবেন। তো আমি যদি এখন আপনাদেরকে গেট রেজাল্টে ক্লিক করে দেখাই, তো আমি গেট রেজাল্টে ক্লিক করলাম। তো ভিউয়ার্স এখন যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু বলে দিয়েছে যে বাংলা, তো দেখতে পাচ্ছেন বাংলা হচ্ছে দুইটা থাকে, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র। তো দেখতে পাচ্ছেন বাংলা প্রথম পত্র কোড হচ্ছে 101, বাংলা দ্বিতীয় পত্র কোড হচ্ছে 102। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে যে থিওরিতে আপনি পেয়েছেন হচ্ছে 44 এবং হচ্ছে আপনার এমসিকিউতে পেয়েছেন 15 এবং বাংলা দ্বিতীয় পত্রতে থিওরিতে পেয়েছেন 47 এবং এমসিকিউতে পেয়েছেন 13 এবং টোটাল হয়েছে আপনার 119, গ্রেডটা আসছে A-। তো তারপর দেখতে পাচ্ছেন যে ইংলিশে ঠিক আপনার ইংলিশ প্রথম পত্র দ্বিতীয় পত্র থিওরিতে এবং হচ্ছে আপনার থিওরিতে দুইটা থিওরিতেও ইংলিশে কিন্তু আপনার হচ্ছে এমসিকিউ বা ল্যাব নেই। তো তারপরে আপনারা দেখেন ম্যাথমেটিক্সে আপনার হচ্ছে থিওরি এবং এমসিকিউ, তারপর দেখতে পাচ্ছেন যে এই আপনার সমাজবিজ্ঞান যেটা
বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার থিওরি এবং আপনার এমসিকিউ দিয়ে দিয়েছে। তারপরে আপনি যদি ফিজিক্সের দিকে একটু তাকান, দেখতে পাচ্ছেন ফিজিক্সের কোড হচ্ছে 136, তো 136 ফিজিক্সের কোড, এবং এখানে বলে দিয়েছে যে হচ্ছে আপনার যে থিওরিতে আপনি 27, এবং বলেছে এখানে কিন্তু প্র্যাকটিক্যালে পেয়েছেন 25-25, এবং তারপর আপনার হচ্ছে এমসিকিউতে পেয়েছেন 10, তো এটা হচ্ছে আপনার টোটাল 62, সুতরাং এ মাইনাস গ্রেডটা আসছে। তো এভাবে কিন্তু আপনি হচ্ছে এখান থেকে আপনার এই পদ্ধতিতে গ্রেডটা দেখতে পারবেন, যেটা হচ্ছে আপনার প্রতিটা সাবজেক্টে কোনটাতে কত পেয়েছেন সেই মার্ক সহ আপনি কিন্তু এই পদ্ধতিতে দেখতে পারবেন। তো আমি কিন্তু আপনাদের দেখিয়েছি, যেটা হচ্ছে আপনার আমি দুইটা কিন্তু লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং আপনার হচ্ছে স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো আপনারা কিন্তু চাইলে হচ্ছে আপনার ইবোর্ড রেজাল্ট থেকে কিন্তু আপনার মার্কশিট সহ দেখতে পারবেন, আর যদি আপনি এডুকেশন বোর্ড রেজাল্ট থেকে দেখেন তাহলে কিন্তু আপনি শুধুমাত্র আপনার গ্রেডটা বা পয়েন্টটা দেখতে পারবেন। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও, যে কিভাবে আপনি আপনার রেজাল্ট আপনার মার্কশিট সহ দেখতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিও চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, যাতে সবাই জানতে পারে যে কিভাবে মার্কশিট সহ রেজাল্টটি বের করতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।